হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। সো আজ আমি বলবো যে স্যামসাং গ্লাসে যেহেতু 6 এর একটা নতুন আপডেট দিয়েছে, দারুণ সুন্দর আপডেট করেছে, ওই আপডেটটা করে আমি বলবো খুব ভালোই করেছে। তো যেহেতু আমি আপডেটটা আমি করে নিয়েছি, তো সে এবার আপনাকে ফিচার্সগুলো দেখাবো, মানে ফিচার্সটা কি দিল। তো এই ফিচার্সটাতে এমন একটা জিনিস দিয়েছে যে আপনি শুনলেও খুশি হবেন, মানে আপনার যেসব অ্যাপ্লিকেশনগুলো দরকার নাই সেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন এবং আপনার স্টোরেজের স্পেসটা বাড়াতে পারবেন। যেহেতু আপনারা জানেন স্যামসাং গ্যালাক্সি যেহেতু 6 এর স্টোরেজ আছে 8 জিবি, তো আমার 83% হয়ে গেছে। তো তো এটা এটাকে দেখাবো যে কীভাবে আপনার এটাকে আপডেট করলে কী ফিচার্সটা এসেছে। তো ফিচার্সটা হলো, ধরুন আপনার স্কাইপটা কীরকম যেত যে আগে ডিসবেল করার অপশান হতো, যেমন অন্য কিছু অ্যাপ্লিকেশন, যেমন স্কাইপটা আমি আনইনস্টল করতে পারবো এখন, আগে ডিসবেল করার অপশান ছিল, যেমন এখানে করে দিলাম, এখানে ওকে করে দিলেই স্কাইপ আনইনস্টল হয়ে গেলো, আনইনস্টল ফিনিশড। এক্সেল আনইনস্টল, আগে ডিসপ্লে অপশান থাকতো, এখন আনইনস্টল করতে পারবো। তো আপনার যেগুলো দরকার নেই সেগুলো আপনি আনইনস্টল করতে পারেন, বড় বড় অ্যাপ্লিকেশনগুলোর কথা বলছি, তো এগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। তো কিন্তু মানে যে কোটা ইনস্টলিং আপডেটস, মানে যে কোটা মানে নতুন এসেছে সেইগুলোর ক্ষেত্রে পাবে, কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পারবেন না। যেমন স্কাইপটার ক্ষেত্রে এসেছে, আর এক্সেলের ক্ষেত্রে এসেছে, ওয়ার্ডের ক্ষেত্রে এসেছে, ওয়ান নোটের ক্ষেত্রে এসেছে, আর পাওয়ার প্রিন্টের ক্ষেত্রে এসেছে। এই কোটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে আনইনস্টলের অপশানটা এসেছে। তাছাড়া আপনি ধরুন কোনো একটা অন্য কোনো অ্যাপ্লিকেশন, ফর এক্সাম্পল ওপেরা ম্যাক্সটা কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন না, ওয়ান ড্রাইভটা কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন না। এই যেগুলো ছোটো ছোটো বড় বড় অ্যাপ্লিকেশন ছিল ওগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। তো আমি অলরেডি করে দিলাম এক্ষুনি আপনাদের সামনে, আর 2-3টে আমি আগেই করে দিয়েছি। তো এগুলোই, এটাই একটা নতুন আপডেট স্যামসাং গ্যালাক্সি J2 6 এর। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এই নতুন নতুন ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এবং বন্ধুদের, যাতে যার যাদের যাদের স্যামসাং গ্যালাক্সি ফোন, J2 6 এর ফোন আছে, তাদেরকে যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। তো আজকের জন্য এটুকুই, বাই।